আসামিগুলো অ্যারেস্ট করা হয়েছে, তারা নিজের মুখে স্বীকার করছে যে আমাদের সাথে টাকার কন্ট্রাক্ট হয়েছে, আমাদেরকে বলেছে 5 কোটি টাকা দিবে। আমরা কন্ট্রাক্টে তার সাথে ডিলিং করছি যে আমরা মার, আমরা প্রফেশনাল, তার মানে তারা প্রফেশনাল, তারা এই কাজই করে। তারা এই কেন মারছে, কী করছে, কেন করতে হবে এই বিষয় সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, তারা কোনো কিছু জানেই না। তারা স্পষ্ট স্বীকার করছে যে আমরা জানি না, আমরা টাকা দিছে, আমরা কাজ করছি। কে টাকা দিছে, কে করতে বলছে? আখতারুজ্জামান শাহীন বলছে আমাদেরকে করতে, তাদের বক্তব্য এটা। এখন আমার বক্তব্য হচ্ছে যে আসামিরা যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, তাহলে আমাদের সবার আগে উচিত কি, যেটা আইনের ভাষায় উচিত, যে আখতারুজ্জামান শাহীন যার কথা আসছে, মূল পরিকল্পনাকারী, তাকে অ্যারেস্ট করা, তাকে আইনের আওতায় নিয়ে আসা। নিয়ে আসার পর তার কাছে জিজ্ঞাসাবাদ করা হোক। জিজ্ঞাসাবাদ করার পরে আমি তো বলেছি আগে যে সুষ্ঠু তদন্ত করা হোক, তার স্বীকারোক্তি নেওয়া হোক, সে কেন করছে, সেটা কি রাজনৈতিক ইস্যু, সেটা কি ব্যবসায়িক কিছু ইস্যু, যেটাই হোক সুষ্ঠু তদন্ত করা হোক, তার মুখের কথা নেওয়া হোক, তারপরে আপনারা নিউজ করেন। সর্বশেষ তথ্য যে আগামীকাল পর্যন্ত আমরা বিশ্বাস করি যে আমরা একটা মেসেজ পাবো, এটাই এখন আমাদের জানা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। আমাদের রাজনৈতিক কর্মসূচি আমাদের কেন্দ্রের সাথে আমাদের এখনো আমি যোগাযোগ করে আসছি, সেটা হলো যে আমরা লাশের অংশ পেয়ে আমরা মুসলমান হিসাবে আমাদের যে ধর্মীয় কাজকর্ম আছে সেগুলো আমরা করিয়েই আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করি। জনমানুষের নেতা ছিলেন, জননেতা ছিলেন, মানুষের সঙ্গে মিশে গেছেন, মাটির সঙ্গে মিশে গেছেন, নিষ্ঠুর ভাবে তার জীবনটা কেড়ে নিয়ে আসেন। কিছু কিছু সাংবাদিক আছে, রিপোর্টার ভাইয়েরা আছে, তারা এখন তার সম্মান নিয়ে টানাটানি করছে, তার সম্মানটা কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। আপনারা মানবিক হন একটু, মানবিকভাবে আপনারা প্রতিবেদন লিখুন। সার্বিকভাবে জেলা পুলিশ হিসাবে আমাদের যে কারা কর্তব্য, জেলার আইন এবং শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা, সেটা আমরা রাখছি। এবং কালীগঞ্জবাসীর প্রতি আমরা বরাবর বলছি, আপনারা ধৈর্য ধারণ করুন, আমাদের আইন আইনের পথে চলছে। এবং আপনারা জানেন যে শেরেবাংলা থানায় ইতিমধ্যে মামলা হয়েছে, এবং যেখানে মামলা হয়েছে সেখানেই কিন্তু তদন্ত করার কার্যক্রম চলে থাকে। আমাদের ডিবি পুলিশে আমার ধারণ স্যার আছেন, তার টিম আছেন, তারা মামলা পরিচালনা করছেন। আবার কলকাতার সিআইডিও হলো গিয়ে এর মামলা পরিচালনা করছে। তো সার্বিকভাবে দুটো প্রতিষ্ঠান মামলা অলরেডি পরিচালনা করছে, আর তারাই সিদ্ধান্ত নেবে যে কী কাজ করা যাবে।